শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো আশা করি। আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় 4, গুণ অধ্যায়, পৃষ্ঠা হচ্ছে 60 পৃষ্ঠা। তো তোমরা সবাই বই এবং খাতা নিয়ে প্রস্তুত হও। আমরা 60 পৃষ্ঠার আজকে যেই অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11 নম্বর। 11 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলেছে, চলো আমরা একটু দেখি। আমাদেরকে বলেছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে। রিমির কাছে যদি 225 টাকা থাকে, তবে নিপুর কাছে কত টাকা আছে? তাহলে আমরা দুজনের মধ্যে একজনের টাকার পরিমাণ জানি, সেটা হচ্ছে রিমি। আর আমরা এখন বের করব নিপুর টাকা পরিমাণ। তো নিপুর টাকা বা রিমির টাকার 14 গুণ। তাহলে এখানে তো আমরা প্রশ্নের মধ্যেই পেয়ে গেলাম যে রিমির যে টাকাটা আছে সেই টাকার 14 গুণ টাকা হচ্ছে নিপুর আছে। তো চলো আমরা এখন নিপুর টাকা বের করি। সবাই খাতা নিয়ে প্রস্তুত হও, আমরা এখন সমাধান করব। দেখো, আমরা প্রথমেই লিখব রিমির আছে 225 টাকা। তারপরে আমরা লিখব রিমির টাকার 14 গুণ টাকা নিপুর আছে। এখন আমরা নিপুর টাকা বের করব। তাহলে আমরা লিখব নিপুর কাছে আছে 225 গুণ 14 টাকা। তাহলে আমরা এখন হিসাবটা করে দেখাবো। আমাদের 225-কে গুণ করতে হবে কত দিয়ে? 14 দিয়ে। আমরা সবাই 4-এর নাম তো আশা করি পারি। তাহলে চলো আমরা 4 দিয়ে উপরের সংখ্যাটাকে আমরা বলি গুণ, নিচেরটাকে গুণক। তাহলে আমরা এই 4 দিয়ে উপরে 3টি সংখ্যাকেই গুণ করব। 4 5 20 এর 0, হাতে আমার 2, 4 2 8 2 10 এর 0, হাতে আমার 1, 4 2 8 আর 1 9। দ্বিতীয় লাইনে যখন আমরা যাব তখন একটা 0 আগে থেকে বসিয়ে নিব, এরপরে আমরা গুণটা করব। তাহলে আমরা এখন গুণটা যদি করি, 1 দিয়ে উপরে 3টি সংখ্যাকে, উপরে 3টি সংখ্যাকে গুণ করলে তাই হবে 5 1 5, 2 1 2, 2 1 2। এরপরে আমাদের যোগের কাজ। এখন আমরা যোগ করব। 0 আর 0 যোগ করলে 0ই হয়, 0 আর 5 যোগ করলে 5 হয়, 9 আর 2 যোগ করলে 10, 11, 11-এর 1 নামবে, 10-এর উপরে গেলে হাতের 1 সামনে চলে আসে। তাহলে এই সামনে 2-এর সাথে আর আমার হাতের 1 যোগ হবে, হয়ে যাবে 3। তাহলে আমরা নিপুর টাকার পরিমাণ পেয়ে গেলাম। কত টাকা? 3150 টাকা। এটাই আমাদের উত্তর। উত্তর নিপুর আছে 3150 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো তোমাদের আজকের যে অঙ্কটা সেই অঙ্কটা আমরা সমাধান করলাম তৃতীয় শ্রেণীর। আমরা নিপুর টাকা বের করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় অঙ্কটা অনুশীলন করবে।